बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461सुन लो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरो के पीर गौसुल आजम बदलो मेरी भी तकदीर बदलो मेरी भी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम मैं हो तुम्हारी दर का भिखारी ऐसा है बगदाद ऐसा है बगदाद वास्ता तुमको प्यारे नबी का सुन लो मेरी फरियाद सुन लो मेरी फरियाद तोड़ो गर्दिश की जंजीर तोड़ो गर्दिश की जंजीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर अल्हम्दुलिल्लाह दक्षिण पतंगा माइसपाड़ा गौसिया सुल्तानिया मस्जिद प्रांगणे पवित्र ईद ए मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एवं फातिह अजदम उद्यापन उपलक्षे 37वां आजीम शान नूरानी ईमानी महफिलेर सम्मानित सभापति আল্লাহ পাকের দরবারে শুকর যে খোদা আমাদেরকে পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে বসে কিছুক্ষণ আউলিয়া কেরামের জিকির করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অগণিত লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব শান্তির গুরুদূত শফিউল মুসনবিন রহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাত এবং সালাম পেশ করছি মুআজ্জিজ সামি এখানে ব্যানারে লেখা আছে মিলাদ নবী ও ফাতিহায়ে ইয়াজদাহুম মিলাদ নবী এটা কিন্তু সারা বছর চলে মিলাদ নবী এটা সারা বছর চলে কারণ আমরা যে আল্লাহর নাজ ও নিয়ামত ভোগ করতেছি আমরা যে আল্লাহর রহমত পেয়ে এখনো বেঁচে আছি এটা আল্লাহর দান হলেও রাসূলুল্লাহর কিন্তু অবদান ঠিক কি না দান হচ্ছে আল্লাহর অবদান হচ্ছে আল্লাহ পাক কত রকমের স্বাদ দিছে এখানে কই মাছ দিলে কই মাছের স্বাদ গরু গোস্ত দিলে গরু গোস্ত স্বাদ মুরগির মাংস দিলে মুরগির গোস্ত স্বাদ আর তেতে করে বাজে দিলে তার খোয়ানো পরে কিনা যেমন ধরেন আরব দেশের মধ্যে বিভিন্ন ফলের গাছ আছে কি নেই ফলের গাছ এখানে বলে এই খেজুর বলে ফরি ফরি থাকে কেউ খায় না আর যদি আমাদের মাইসপাড়া যদি আনির গলুই দাও আগা তো খাড়ি দিতে খাড়ি গোড়ো লাইব না গোড়ো দলে যাব কিয়া আমরা অনেক সময় লাভ বেশি বুঝি অনেক সময় লাভ বেশ বুঝি মানি দুইজন বন্ধু বলে শেয়ারি ব্যবসা করতেছে হ্যাঁ না কি ব্যবসা শেয়ারি ব্যবসা তারা দুজন মিলি কুশল খেতি করলেন কুশল খেতি ইকু তো এক বন্ধু বেশি বুঝে উনি বলতেছে আমি আমি দোস্ত আগা নেব কারণ আমি কি নেব আগা নেব আরেকজন বলতেছে তুমি যদি আগা নাও আমি আমি গোড়া নেব তাহলে যিনি আগা লইছে এই ঠকছে না এই ঠকছে আবার কিন্তু দান শাস করছে দান শাস তখন ওই যিনি আগা নিছে সেই বলে কি অত গতবার আগা নিয়ে হদাই ঠকি গি এবার কথা আগা লইতে না এবারে কি লইম দে
এবারে গোরা লইন দে তুই এই লেগতগুন বেশি বুঝতো মানুষ আমাদের সমাজে আছে কি নেই বন্ধুরে আমার এই জন্য গোটা পৃথিবীর বুকে যত ফল ফলাদি আপেল আনার আঙ্গুর নস্পতি আমরা খাই এইগুলো আল্লাহর অবদান আল্লাহর দান রসূলুল্লাহর অবদান ঠিক কিনা বন্ধুরা আমার দোয়া করেছেন এই ফল ফলাদির জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ওনার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম ওনাকে যখন নির্বাসনে দিয়ে আসতেছেন মরুভূমি যেইখানে কোনো মানুষ ছিল না জনবসতি ছিল না ওইখানে নির্বাসনে দিয়ে আসতেছেন নবীর অন্তরটা কাটতেছে সন্তানের জন্য কারণ বুড়া বয়সে সন্তান মহব্বতের হবে কিনা আমরা সন্তানকে ভালোবাসি কিনা ভালোবাসে কিন্তু সন্তানরা তো আমাদেরকে ভালোবাসে না সমস্যা হচ্ছে কেনে আমরা সন্তানের জন্য সব কিছু দিতে রাজি আছি কিন্তু সন্তান 20 টাকার ফান আনতে বললো নাকজার আমারে আকিম এক পাতা গেস্টিকের ওষুধ আনতে কইলো নাকজার আমারে তাহলে মা বাপ যত সহ্য কর সন্তানের জন্য যত কষ্ট ক্লান্তি ভোগ করেছে সন্তান তার জর্রা পরিমাণও ভোগ করে নাই ঠিক কি না বন্ধুরে আমার এজন্য মায়ের বুকের দুধ খেয়েছি মায়ের দুধের বিকল্প নাই এই দুধ এক ফোঁড়া দুধের গুণ এক ফোঁড়া দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না ঠিক কি না রসূলুল্লাহর যুগে একজন আসতেন বেদুইন ব্যক্তি রসূল হলো ইয়া রসূলুল্লাহ আমি আমার মাকে সাতবার কাঁধে করে হজ করাইছি কয়বার সাতবার কাঁধে করে হজ করাইছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি রসূল বলতেছেন এখনো এক ফোঁটা দুধের গুণ শোধ করতে ঠিক কি না তাহলে কোন সন্তান যদি এটা বলে যে আমি মায়ের ঋণ শোধ করেছি দুনিয়া তাকে মিথ্যাবাদী বলবে আরে এখন বর্তমান সমাজে অনেক মা বাপ ঘরের মধ্যে নীরবে সগুর ভানি ফেলতেছে ছেলে শিক্ষিত ছেলে আলেম ছেলে ব্যাংকে চাকরি করে কিন্তু মা বাবার খবর রাখে এরকম আছে কি নেই আরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ভবে কেউ তো হবে না আমার মা গো মা ঠিক না এর জন্য মায়ের খেদমত আমরা করব কিনা মায়ের সেবা করবেন খবরদার টাকা কামাইতেছেন হ্যাঁ এগুলো মুরব্বির দোয়া মা বাবার দোয়া না থাকলে টাকা কামাইতে পারতেন না আপনি বন্ধুরে আমার এই জন্য মা বাপ থাকলে খেদমত করবেন মা বাপ যদি মারা যায় কবরস্থানে গিয়ে ওদের জন্য একটু দোয়া করবেন জিয়ারত করবেন শুধু মা বাবার জন্য নয় দাদা এবং দাদি নানা এবং নানির জন্য দোয়া করা দরকার ঠিক কিনা কারণ আমাদেরকে যখন আমাদের মা বাবা মারে তখন আমরা দাদির কোমর বারে দড়ি ফেলাই তাই না দাদি বলে যে খবরদার এ ফলাইন্যের মাই হওয়া আমার নাতির যদি আরোগ্য বাড়ি দিস তোর একদিন আর একদিন হয় কি না হয় এলে আরোগ্য দরে দিয়ে আসে না নাই এটার লাই শুধু মা বাপ ন দাদা দাদিরও আর এত সহনের দরকার আছে বন্ধুরে আমার এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল নবীকে নিয়ে নির্বাসনে দিয়ে দিলেন স্ত্রী বললেন স্বামী এখানে তো খাবার নাই পানি নাই কিছু নাই তো আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম কিনা নবী বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম এটা শোনার পরে বিবি হাজারা চুপ হয়ে গেলেন আল্লাহর হুকুম যেহেতু আর কোন অভিযোগ আমার থাকবে না জোরে বলুন সুবহান যেহেতু আল্লাহর হুকুম সুতরাং আমার কোনো আর অভিযোগ নেই তারপরে নবী এদেরকে রেখে আসার পথে পাহাড়ের একটু আড়াল হলেন ওদের থেকে একটু অন্তরাল হলেন অন্তরাল হওয়ার সাথে সাথে নবী হাত তুলে দিলেন আল্লাহর দরবারে রব্বানা ইন্নি
আসকান্তু মিন জুরিয়াতি বিওয়াদিন গায়রে জি জরিয়াইন ইন্দা বাইতিকাল মুহররম রব্বানা লাইকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাওয়ি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাত আল্লাহ পাক ও খোদা আমি আমার পরিবার পরিজনকে নির্জন মরুভূমির ভিতরে নির্বাসনে দিয়েছি আল্লাহ তাদের জন্য আমি তিনটা দোয়া করতেছি কয়টা তাদের জন্য তিনটা দোয়া করতেছি এক নম্বরের দোয়া হলো রব্বানা লিয়াকিমুস সালাত আল্লাহ এরা যেন নামাজি থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এরা যেন কি পড়ে তাহলে প্রথম দোয়া করেছেন নামাজের জন্য ঠিক কি না নামাজ পড়ার দরকার আছে কি নেই তো বর্তমান আমাদের ছেলেরা অনেক মুরব্বীরাও কিন্তু নামাজ পড়ে না বাতাস গুরেন্য ভরত পশ্চিমিকে এরকম বহুত বুড়ো মানুষও আছে তাহলে এই দুনিয়া তো দুনিয়া নয় আরো একটা দুনিয়া আছে ঠিক কি না এই জগৎ জগৎ নয় আরো একটা জগৎ বন্ধুরে আমার দুনিয়ার সাথ আজকে আছেন কালকে নাই আপনাদের মাইস পাড়াই গত কিছুদিন আগে দুই ভাই একসাথে মারা গেছে একসাথে মারা গেছে বাবা মৃত্যুর কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো সিরিয়াল নম্বর নাই আমরা মায়ের পেট থেকে বের হওয়ার সময় সিরিয়াল মেনটেন হয়েছে যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হবে না যাকে মালাকুল মৌত ধরবে তাকে নিয়ে যাবে এই জন্য দুনিয়ার এল্লিং বেল্লিং দুনিয়ার দালাল কুঠা এইগুলো দুই দিনের জন্য এইগুলো শেষ হয়ে যাবে এইগুলো বেশি দিন থাকবে না আসল ঘর ওই খবর ওই খবরের ঘরটা নির্মাণ করা দরকার ঠিক কি না মন ফাঁকি তোর রঙের মহল ভাঙিবে একদিন মন ফাঁকি তোর রঙের মহল ভাঙিবে একদিন ও তোর রঙ্গিলা রঙ্গিলা সাত হইবে বিলীন মন ফাঁকি তোর রঙের মহল ভাঙিবে একদিন সলা দুনিয়া আজরাইলের বাসির সুরে সকল কিছু নিবে কেড়ে আজরাইলের বাসির সুরে সকল কিছু নিবে কেড়ে আপন জন্তুর ফর হইবে হবে সুখের দিন মলিন মন ফাঁকি তোর রঙের মহল ভাঙিবে একদিন ঠিক না বন্ধুরে আমার এই জন্য দুনিয়ার এল্ডিং বিল্ডিং থাকবে না ওই যে 3.5 হাত মাটির ঘর এটাই আসল ঠিকানা মনে করবেন না মরে গেছি ফুসি যাব এরকম মনে করবেন না আপনি ফসে গেলেও হাজার হাজার মানুষ কবরে জিন্দা আছে ঠিক কি না হাজারো নবীরা নবীরা তো আছেই আল্লাহর ওলি নেককার মুমিন ফরহেজগার এরা কবরের মধ্যে জীবিত বন্ধুরে আমার এই জন্য ওই কবর অন্ধকার কবর ওই কবর আমাদের আসল ঠিকানা এখানে আমাদেরকে জীবন কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে সুতরাং বেশি বেশি আমল করতে হবে নামাজ পড়তে হবে ঠিক কি না এখানে আপনারা যারা আসছেন কিছু মনে করবেন না আপনারা কি সবাই নামাজ পড়েন আসলে পড়েন আশা করি পড়েন কারণ নামাজ যারা পড়ে না এরা মসজিদে ঢুকে না বাহিরে মাহফিল দিলে কোনো রকম শুনে কিন্তু মসজিদে দিলে আসে না এই জন্য আমি বুঝতেছি আপনারা সবাই নামাজি আল্লাহ নামাজি হিসেবে কবুল করুক আমি তাহলে কবরে যাইতে হবে কিনা 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পথ কারো হবে ফুলের বাগান কারো তো হবে জাহান্নাম আমল নামা হবে সেই দিন আন্ধার ঘরের বাতি আমল নামা হবে সেই দিন আন্ধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি থাকতে হবে নিরালাই একা একা বাসতলাই চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি ঠিক কিনা
সব মাটি। এই মাটির ঘরকে জান্নাতের বাগান বানাইতে চাইলে কবরে যাওয়ার সময় আমল নিয়ে যাইতে হবে, ঠিক কি না বন্ধুরে আমার? এই জন্য নবী দোয়া করেছেন রব্বানা ইয়াকিমুস সালাত, এক নম্বর দোয়া, আল্লাহ আমার পরিবার পরিজনকে নামাজ হিসেবে রাখো। লিরব্বানা ইয়াকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ মানুষের অন্তরকে এদিকে ঝুঁকাইয়া দাও, মানুষজন যেন এখানে এসে বসতি স্থাপন করে, এখানে যেন বসবাস করে। ওয়ারজুকহু মিনাস সামারাত, এবং ফল ফলাদি থেকে গাছগাছালা থেকে এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গাছগাছালি থেকে ফল ফল আদির মাধ্যমে আমার ছেলে এবং স্ত্রীর জন্য রিজিকের ব্যবস্থাটা আপনি করে দিবেন, তাহলে নবীর দোয়া কবুল হয়েছে। আজ আরব বিশ্বের ফল ফল আদি গোড়া পৃথিবীর জমিনে আসতেছে, রপ্তানি আমদানি হচ্ছে, ঠিক কি না বন্ধুরে আমার? এই সব কিছু আল্লাহর দান, রাসূলুল্লাহর অবদান। এমনকি আমরা ডাবের পানি খাই, ঠিক কি না? এই ডাবের পানি, এক গ্লাস পানির দাম 40 টাকা, মেডিকেলের সামনে যদি হয় 60 টাকা 70 টাকা। এই পানির ভিতরে এখনো দুই নম্বরে ঢুকা দিছে, বান্দারা এখানে ইনজেকশন মেরে মেডিসিন ঢুকাই দিছে। কেউ যদি খায় শহরের মধ্যে একটা ডাব শীত হইয়া পড়ে যাবে, ওনার সমস্ত টাকা পয়সা সরাইয়া নিয়ে নিবে, ঠিক কি না? সরাইয়া আমার যেখানে আমি জুমা পড়াই এখানে গত 4-5 দিন আগে সর ঢুকছে, হয় না কি ঢুকছে? সর তো যুগে যুগে আছে, আগের যুগের সোরারা ঘরের মধ্যে ঢুকলে আগুতি পাত্তা খাইবে লিত, পায়ে জুতে খাইবে লিত। তো এইরকম সদ্দুও বলে এক ইসুর ঘরে ঢুকি, ঢুকার পরে দেখার তো বউ টেবিল জামাই লাই বাত্তাত বাড়ি লাই কিদে জামাই বারো তো নাইরে খাইবো দেরি, বেগম সাহেব তো আগুতি ঘুম দেব ওই সদ্দু নিবে ঢুকি, দেখতেছে টেবিলের উপর কি আছে, খানা আছে। হদে সুযোগ আগে খাইলে দিছে গো দিও না না ফিল ফরই, এরা দুজন বলে ফ্যাট ভরি খাইতেছে, খাওয়ার মাঝখানে ওই জামাই আসি গেছে ঘরের দরজা বের গিয়ে, দরজা যখন বের গেতেছে তখন একজন বলে সাদর উঠে গেছে, আর একজন বলে চৌকির নিচে ঢুকি গেছে, চৌকির নিচে ঢুকি গেছে। তো জামাই আসি বউকে বলতেছে, ও বউ এখানে এই কারবার কার, এগুলো কে করছে? তো বউ হদ কি তা হইতে পারি, হদ এগুলো উপরওয়ালাই জানে, মানে খনওয়ালাই জানে, উপরওয়ালাই মানে আল্লাহ জানে, ইবে ইবে বুঝেই দে আল্লাহ জানে। এখন ওই তো হদ দোস্ত ফের আর কি সাদর উদ্দে জিবে আছে, তো হদ তো দোস্ত ফের আর গাতার আদি তো ইতে তুন্দা শিক্ষার মার দে, হদ তো উপরওয়ালাই জানে তো, না ফালগন নিচু দিয়ে আছে দিতে জানে মহাপত করি মোবাইল টোবাইল লই দে সোয়াগ করি, তুই আর অ্যান্ড্রয়েড সেট তো খাইবি লালি, আল্লাহ তোরা হেদায়ত দিত ওরা তো মুন্সি সদ্দান মসজিদ সদ্দু কি দে সরমনগর কি দে জুমর টিয়া বেচুড়ে 27,000 টিয়া জুমর টিয়া উড়ে সরমনগর কি দে আলমালি তো টিয়া বোন আছে আর টিয়া ইতারা কিন্তু আলমালি নলা খাই তারা টিয়া ঘর লই দেবে আর আর এই বারফাপ্ত দিবে এই মনির আছে খুব ভালো হওয়া এই বারফাপ্ত কিসিয়া ওনার আব্বা শেখ আহমদ ইন্তিকাল করেছেন তো ওই টাকা পয়সা গড়ে সরাইয়া কিন্তু কিছু পাই নাই থস নস করে ফেলছে আলমালি ভাঙি ফেলছে রুমের তালা ভাঙি ফেলছে কাগজ কাগজ উল্লাই ফুল্লাই কিছু রাখে নাই কিন্তু কিছু সুরাই হদে খড়া আইলাম কিছু না পাইলাম তাই না বন্ধুরে আমার এই পৃথিবীর মানুষেরা এই জন্য যুগে যুগে সুর আছে এমনকি একটা যুগে কাফন সুর ছিল ঠিক কি না একটা যুগে কাফন সুর ছিল কাফন চুরি করত এইরকম বগদাদের জমিনে একজন সরাইয়া কাফন চুরি করার জন্য একজন মহিলার জায়নাজার নামাজে শরীক হলে কারণ ওনার উদ্দেশ্য হলো কাফন কি করা কারণ
অনেক মুসল্লি নামাজ পড়ার জন্য আসে কিন্তু মাঝে মধ্যে একজন দুজন আসে তো জুতা চুরি করি বললে তাইলে ইতার নামও মুসল্লি ওইটার নামও তেরো মুসল্লি আল্লাহ দুনিয়ার মধ্যে বাক করে নাই কিন্তু কিয়ামতের ময়দানে বাক করে ফেলবেন জান্নাতে জাহান্নামে আলাদা করে ফেলবেন বন্ধুরে আমার এই জন্য কি বলছিলাম যে কাফনসুর জানাজা পড়ার পরে ওই মহিলাকে যেখানে দাফন করেছেন আমরা কোন যুগে আসছি কাফনসুরি এটা তো সামান্য ব্যাপার আপনারা মিডিয়াতে পেয়েছেন চট্টগ্রামের মর্গের মধ্যে জীবন্ত লাশগুলোকে দর্শন করতেছে জীবন্ত লাশগুলোকে দর্শন করতেছে ছোট একটা যুবক একুশ বাইশ বছরের যুবক ওকে গ্রেপ্তার করছে আশা করি দৃষ্টান্তমূলক শাস্তি হবে একজন মরা মানুষ মরি গেছে উরুফের যৌন নির্যাতন চালাইতেছে বন্ধুরে আমার ওই মহিলাকে দাফন করার পরে ওই সুরাইয়া কবর খনন করলেন কাফনের মধ্যে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে মহিলা বলে তার হাত কানা ধরে ফেললেন জোরে বলুন সুবহান মহিলা বললেন বাবা কি আশ্চর্যের ব্যাপার একজন নেককার পুরুষ একজন নেককার মহিলার কাপড় কেন চুরি করতেছে এটা আমার বুঝে আসে না ওই যুবক জবাব দিল মা আপনি তো নেককার এটা ঠিক আছে আমি তো নেককার নই আমি তো সোর উনি বললেন এ বাবা তোমার অনেক গুনাহ আছে কিন্তু তুমি যখন আমার জায়নাগার নামাজে শরীক হয়েছো আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিয়েছেন আমার উসিলাই তুমিও ক্ষমা প্রাপ্তির ভিতর আছো আমার উসিলাই তোমার গুনাহগুলো আল্লাহ কি করে দিয়েছেন এই রকম নেককার মানুষের জায়নাজা পড়তে গেলে ভালো যেমন আমাদের হুজুর কাবলা তৈয়ব শাহ হুজুর মারা গেছেন অথবা আলী শাহ হুজুর এন্তেকাল হয়েছে লাখ লাখ মানুষ হয়েছে অথবা বড় একজন আলেম এন্তেকাল হয়েছে প্রিন্সিপাল জালাল হুজুর নুরুল ইসলাম হাসিম হুজুর শের মিল্লত হুজুর তাইলে বড় বড় আলেমের জানাজা যাইলে একটা উপকার কি এরা নেককার হওয়ার কারণে আল্লাহ আমাদের গুনাহ কি করে দিবেন মাফ করে দিবেন এই জন্য জানাজা অ্যাটেন্ড করা ভালো জানাজা অ্যাটেন্ড করা বন্ধুরে আমার যাই হোক এই জন্য নবী দোয়া করেছেন আল্লাহ ফল ফলাদি থেকে এদের জন্য রিজিকের ব্যবস্থা করো এই যে আমরা ডাব খাই ডাবের পানি এটা আল্লাহর রহমত ঠিক কিনা দিয়েছেন কে নারিকেলের খোসের ভিতর পানি দিল কে সাগরের তল দেশে মুক্তা দিল কে এসব কিছু খুদারি দান নবীর অবদান নবীর অবদান জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো নীলাকাশে গভীরাতে প্রদীপ জ্বালাই কে রোজ সকালে পূর্ব দিকে সূরজ ওঠাই কা কেন এত কালো বর্ষা কেন ব সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক এসব কিছু খুদারি দান নবীর অবদান নবীর অবদান সলা দুনিয়া তাহলে এই জন্য আমরা যে বেঁচে আছি অহরহ গুনাহ করতেছি তারপরেও যে বেঁচে আছি এটা আল্লাহ পাকের এই দান রসূলুল্লাহর অবদান জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখন কথা হলো আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না ঠিক কি না আল্লাহ পাক বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবাদি মিরজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যি ঠিক কি না আল্লাহ পাক এটা আখির নবী রসুল বললেন উম্মত টেনশন করো না চিন্তা করো না নবী যদিও বা না আসে যুগে যুগে ওলামাই কেরাম আসবে আলেমরা আসবে এদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে ঠিক কি না যুগে যুগে আলেমদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে কারণ এই নবীর উপর কেউ যদি আঘাত করে ইসলামের উপর কেউ আঘাত করে তাহলে আন্দোলন করে তো ইসলামী ছাত্র সেনা হলে
ইসলামী ফ্রন্ট হলে আহলে সুন্নাত হলে ব্যাংক চুরি করে দিতে রাখবো আন্দোলন করি কিনা যারা ব্যাংক চুরি করে রাজস্ব চুরি করে সিটি কর্পোরেশন চুরি করে এরা কি একটা মিছিল করছে এরা করে না করবেও না ইসলাম টিকে থাকবে আল্লাহর ওলি এবং আলেমদের খেদমতের মাধ্যমে এই জন্য বিভিন্ন মসজিদে মসজিদে যে আলেমরা ইমামতি করতেছেন খতিব খতিবগিরি করতেছেন এটা এত ছোট কথা নয় ওনার নেতৃত্বে একটা সমাজ চলে ঠিক কিনা ওনার নেতৃত্বে একটা সমাজ চলে ফাসক্ত আজান হচ্ছে নামাজ হচ্ছে আপনি আসেন নাই কিন্তু হুজুর ফাসক্ত নামাজ পড়তেছে কিনা অনেকে ইমামকে নিয়ে দুশ্মনী ইমামের সাথে কি খেলটিতে মুসল্লি নাকি আগে না কতগুলো মুসল্লি আছে যে ইমাম সাফর পিছনে নামাজ পড়ার জন্য আসে আর হুদুগুন আসে যে ইমাম দোষ গুতে বললে হন একটা দোষ দোষ ফাজার নি বাবা একজন আলে ইমামতিতে আসুক মাদ্রাসায় থাকুক এত সহজ না 15-16 বছর 20 বছর লেখাপড়া করি দাখিল আলিম ফাজিল কামাল কামিল অনার্স মাস্টার্স দি তো ইমামতির মশলা দেশি রে আগে না ইনকে এত সোজা না মোলয়ন না এত সোজা বহুত কষ্ট বহুত কষ্ট এতাল্লাই ইতারাইয়া আরাত দেশত ওয়াবি হলে দূরে দূরে দান তুলতে ফাটাই ফোয়াল রে আকি না দূরে দূরে ফোয়াল রে দান তুলি বেল্লাই ফাটাই তো 4-5 জন ফোয়া দিলে আর রোয়ারোগ্য উজুদ দে উজুদ দিব দে কিলে ফোয়াল মারামারি করি দে উজুরগ্য দি এখন আরেক গুরু ফুলল উগ্য উজুদ দি বেল্লাই হুজুর ফাইতেছ না মানে উজুর মন দি ওই আর হারে দি লাস্ট তাই কেন গইল বসিরে নাকি বাবুর সিরে বাবুর সিরে বাবুর সিটে দাঁড়িয়ে দূরে দূর ইবের ডাকি হদ ফুয়াওনের ওয়ার যায় দান তুলি আগুই হ্যাঁ না তো ইবে বস্তি মানুষ সৌরি ঘরের দুর্ভাগ্য গদি দান তুলে আস্তে আস্তে ধর না অনর সুল গৌসিয়া সুলতানিয়া মসজিদের সামনে আইছি মগরিবত এটা বাইকে খারাপ হয়ে দেনে আর ওজন নাই ইমাম সাহেব নাই মুসল্লি হলে উজুর তো আদে কিল্লে হওয়া না নামাজ সরাই বিলে ওমার দেখাতে ফেসাব ফানা তো জরুর গাইছি আর ফেসাব ফানা তো জরুর গো হুজুর হারায়ু নামাজ পড়া করি হুজুর আদ না তোমারা করি বল তোমারা সারি বিল রাখ না ওরা কাম জানি বিল হদ না আজি আর সাইতে মাজি অনুর লই আসি নামাজ অনত তো পড়া করি ইতে ফেসাব ফানা বহুত খাত হল গইলু দেখা দি যারা নামাজ না পড়েন নিহিত না বলে লাস্ট তাই উযু বানাইর মসজিদ আইছি আসি তুই তারা এক প্রকার জোর করি ঠেলি রে ইমামতির মসল্লা তার দিদি তাই হনবত আল্লাহ আকবর কইতে কি আর কিছু কইতে পারে তো আল্লাহ আকবর কইতে লই তো মুসল্লি হলে লোক মাদের আল্লাহ আকবর মাশাআল্লাহ ইনশাআল্লাহ কইতে রিব লোক মাদের তো উইতে নামাতি লই তো মুসল্লি তো গোসা আগে হাত তুই আরে দিয়ে দাবি লেগে গিয়েছে না নামাজি নামাজি গিলা লই যে হতে কিছু না কাপড় হয় না তুই তো হতে গোসা কি হাতে নাই নি হ্যাঁ আই মলই না বলে কই দিন না আর কি লে টেলি দিলি দে রে হই না তোলে ফাইট কি রে হ্যাঁ এত লাই আলেম হল রে কিছু বাংলা শিক্ষিত মানুষ শাসন করে ইয়ে নসিদ ন আলেমলের শাসন করিব দা আলেমলে আর আলমন্ত নবীর ওয়ারিস উন জিন্দিয়ানে ইন দি ফেরস্তলে নূরে ফাকা বিছাই দেব রে গরে হন সুবহানাল্লাহ আর অত্র এলাকা তো আলেমল কারখানা কইলে হওয়া ধর এটা তো বিভিন্ন আর ভাই তারা বহুত আলেম উলামা আছে এবং বাইর দেশ উত্তর আছে এটার লাই মসজিদ যোগ্য ইমাম ফরনান বহুত মুশকিল ও খানা যোগ্য ইমাম যোগ্য ইমাম ফরনানো বর্তমানে মুশকিল কিয়া ওয়াবি জামাতুল সুন্নি লেবাস ধরে হাজার গুদি ওয়া আরা সুন্নি হল ওয়াবি ফালি ওয়াবি হল আরা একদিনও ফাইলতো না একদিনও ফাইলতো না হইতো আর এই বেশ বুঝা দিলে একদিনও ফাইলতো না এখন তো সাও মাত হবাইতো না হিন্দি তো আরা এটা বেশ ধরে চলে দার গয় কিনা তাহলে ইনশাআল্লাহ আর ভাই আবু ইউসুফ তাহিরি আজি বহুত বছর আর ইমামতি করে বিয়া আই এটা আই রহিল আমাদের যে জনপ্রিয়তা বিয়া গুলো যে প্রশংসা যে তারিফ করে তাহলে অনরও কিন্তু হুজুরের মহব্বত করিবেন আর বন্ধু
আর একই সাথে আনার ডিগ্রি পরীক্ষা একই সাথে দিয়ে আরা আর বন্ধু মানুষ তো এই খেল করিবেন সাইবেন মহব্বত করিবেন আল্লাহ কবুল করুক আমিন তাহলে নবীর দরওয়াজা বন্ধ যুগে যুগে ওলিয়ে ইকরাম থাকবে এবং আপনার আলেম আলেমদের মাধ্যমে ইসলাম ঠিকে বন্ধুরে আমার এই জন্য আমার গোসে পাক সাইন্সে বদদাত এমন একজন হাস্তি যিনি চোখ বন্ধ করলে লোহে মাহফুজ পর্যন্ত নজরের মধ্যে এসে যায় চোখ বন্ধ করলে লোহে মাহফুজ চোখে দেখে আকি না লোহে মাহফুজ চোখে দেখে বন্ধুরে আমার আমার গোসে পাক এখনো সাত বছরের বালক বাবার সাথে মসজিদে গিয়েছেন বাবা মসজিদে ইমামতি করতেছেন আর গোসে পাক বলে বারান্দায় জুতাগুলো বাক বাক করতেছেন জুতা জুতা বাক করতেছেন কতগুলো জুতা ডান দিকে আর কতগুলো জুতা বাম দিকে রাখলেন সমস্ত মুসল্লিরা বললেন আমি এখানে জুতা রেখেছি এখানে জুতা নাই হে আব্দুল কাদের তুমি আমাদের জুতা কেন ধরেছো গোসবাকার বাবা হালকা একটা তাপ্পর দিলেন বাবা তুমি মানুষের জুতা ধরলা কেন গোসবাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে আব্বা জান আমি অন্যায় করি নাই আমি দেখতেছি জান্নাতীদের জুতা জাহান্নামীদের সাথে মিশে গেছে এজন্য জান্নাতীদের জুতা ডান দিকে রাখলাম জাহান্নামীদের জুতা বাম দিকে রাখলাম গোসবাকর নজর হলো তখন নিব এই যে গুরু ভুয়া নজর এতালাই এ কাদেরিয়া তরিকার মধ্যে যারা ডুববেন আপনাদের আমাদের খুশনসিব কারণ রসুলে পাক মেরাজ করেছেন কিনা একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মৌলানা আল্লাহর নবী মেরাজ গিয়েছেন যে তো এখানে তো গোসে পাকের কাঁধে করে সিদরাতুল মুনতাহা থেকে লামকান গিয়েছেন গোসে পাক আল্লাহর নবীকে কাঁধের মধ্যে বহন করেছেন আল্লাহর নবীর দুই কদম গোসে পাকের কাঁধে ছিল তো ওখানে আল্লাহর সাথে নবীর কথাবার্তা চলতেছে গোসে পাক দেখা দিয়ে লই আল্লাহর সাথে নবী ইয়া হাবিব ও বন্ধু আপনি কি চান আল্লাহ আমি কিচ্ছুই চাই না উম্মতের গুনাহগুলো মাফ চাই এই সারা আমার আর কি চাওয়ার আছে রসুল তো শুধু উম্মতের জন্য আজকে আমি বাড়ি করব ঘর করব আমার ফাতেমার জন্য এই সে এগুলো চিন্তা ভাবনা ওলিদেরও নেই রসুলের পা করেছিল না শুধু উম্মতের চিন্তাই কাঁদতেন ঠিক কি না বন্ধুরে আমার এই জন্য পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক বললেন হাবিব আপনার উম্মতের অনেককেই মাফ করে দিলাম তবে বেশিরভাগ উম্মতকে আমি এখন মাফ করব না কিয়ামতের দিন মাফ করব সবার সামনে সবার সবার সামনে বাকিগুলোকে মাফ করব আমার বন্ধু আল্লাহর নবীর সাথে আল্লাহর 90,000 কালাম হয়েছে 90,000 কথা হয়েছে 30,000 কথা আল্লাহ পাক বললেন 30,000 কথা সবার সবার জন্য সবাইকে বলতে পারবেন আর 30,000 কথা আপনি আর আমি সারা না 30,000 আপনার খাস খাস বন্ধুদেরকে বলতে পারবেন আর 30,000 আপনি আর আমি সারা আর কেউ জানবে না তইলে আল্লাহ পাক গোপন করতে বলেছেন এই জন্য কেয়ামত কোন সালে হবে এটা রসুল জানলেও বলে নাই কেয়ামতের আলামতগুলো বলেছেন কোন মানুষ কখন ভূমিষ্ঠ হবে কখন জন্মগ্রহণ করবে কখন মারা যাবে এই জ্ঞান আল্লাহর নবীর আছে কিন্তু আল্লাহর নবী বলে নাই বলবে কেন কারণ এখন যদি আমি যদি আপনাকে বলি অবা আগামী শুক্রবারে তোমার মত ডেট তুমি ঘরে থাকবে এটা তো এই দেশ সারি দেবে সিঙ্গাপুর লই যাবি ব্যাংকক লই যাবি উদ্দেশ্য যদি বাসি তখন হন বাসি মোটা মানুষ একটা বলে ডাক্তারের কাছে গেছে একবারে মোটা ফ্যাটম্যান
উনি ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব আমাকে এমন কিছু ওষুধ দিন যেন আমি শুকিয়ে যাই, মানে যেন আমি শুকিয়ে যাই। ডাক্তার বলল যে তুমি আর শুকাবে না, তোর মত হাসই হবে, তোর মত হাসই হয়তো তুমি এক মাসের মধ্যে মারা যাবে, মানে তুমি এক মাসের মধ্যে মারা যাবে। তাহলে ডাক্তারের কথা যখন বলে দিছে, উনি বলে ঘরের মধ্যে আসি খানা ফিনে ছাড়ি দিছে, বহু আর কোনো কি আর খবর নলর হদা হাইরে আয় তো শেষ, হদ বউ তোর আর মাপ বলে দিছে আওয়ালা করে আয় শেষ আয় এক মাস, এক মাস বাইছুম দে। কারণ ডাক্তার যদি হইতু তুই গোস্ত না হাইও সর্বি না হাইও ডিমুর কুসুম না হাইও, ডাক্তার হলো তিন হইব যেন ডায়াবেটিস যারা তা আছে তারা হইব, তো মাইনসি তো বেসার কম খাইবে আর অনিবিরি কে সদা বুঝি তো আর দুস্থ খাইলে ওই সব করে খান এনে আল্লাহ বাসাই দে ওন দিনের খেদমত করত দে জুরা আল্লাহ না বুঝো থাক আগে হোমিয়াই ডায়াবেটিস কেন বিতাম। আমিও দুস্থ রাত্রে ভাত খাই না তো রুটি খাই, এমনি রুটি খাইছি রাত্রে মাসার মধ্যে রুটি খাই, দাওয়াত গেলে ভাত খাই, তো আর দাওয়াতুল খানা বেতে স্পেশাল, দাওয়াতুল খানা তো স্পেশাল না বুঝো, আর একা রুটি খাইতাম আর ব্যাগ নিজে তো মিলে খাইয়ে না সদায় যতদিন লাখে না বুঝো। এই মোটা মানুষ বলে এখন এক মাস হয়ে গিয়ে যদি না মরে, এক মাস হয়ে গিয়ে যদি না মরে ডাক্তার কাছে আবার গিয়ে হদ ডাক্তার সাহেব আয় তো না মরি, হদ ওটা তোর মরিবের ওষুধ দিইনি আয় ন মরি বললে মরিবের ওষুধ দিবি, কারণ তুই যখন মরে যাবি কি কই তুই খানা ছাড়ে দিস আর এনে মানা করলে কথা খানা কমে দিন নসাত্তি মোটা তা হয়ে যায় তুই ইয়া তো তুই ফুয়ে গিয়েছিস আসিন তো গিয়েছিস আয় না মতর বোন ডর মতরে আর হাত বুড়ো মানুষ বারান্দা সগরা চলের বারান্দা কি চলত দে সকরা চলের তুই বে তো বুড়ি গনে নি ওয়া তো বুড়ি গুদমন নে যে খানা দে আয় আল্লাহ ইবেরে লাখি যো আরে লই যো খানা ইবেরে লাখি যো আরে এলে বহুত কে খয় তো মানে ইবেরে লাখি যো আরে লই যো বুড়ি বলে ইল্লে করে বসার আদি কুতগ খালা ঢুকি বাতর দে শিবুতর বাত্তাত খাইরে মাথায় বে নিয়ালাতে দেখছিস মাথা ধরে গিয়ে এক কুত্ত খালা দেশীয় খালা তো বুড়ি আতি তুমি ক্যাঙ্গুরি সাইজ দিই হ দিবে কি জিনিস হ দবু ইবে তো মালাক মত আছি দে না অবুক অবুক তোই তোই বুড়ি হ দে ইন্দিন ইন্দিন ওই উন্দি আগু বারান্দাতে আগু এত হদ আর লই আর লা হক কি জাগুই ঠিক ঠাক আ যাই ইয়া হদ উন্দি আগু আমার নবী কে কোন বারে মরবে এটা কাউকে বলে বন্ধুরে আমার। এবার আসল কথায় আসি, আল্লাহ নবীকে নিষেধ করেছেন এই কথাগুলো বলা যাবে, এই কথাগুলো বলা যাবে না, খবরদার এইগুলো বলবে না। তে গোসে ভাগ বলে ওইখানে বলতেছেন আল্লাহ, উনি না বললেও আমি বলে দেব। হুজুর আপনার নবী যদি ন হইল আ হই দিও অদ কিয়া তুমি এরকম কেন করি বললে হদ না আর একটা শর্ত আছে শর্তে মানা করিব নইলে আ হই দিম একদিন। আচ্ছা হদ কি শর্ত আছে এখন আল্লাহ আপনি যেমনি ভাবে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন, আমি গৌসে পাকের তরিকার মধ্যে যারা ডুববে, আমি গৌসে পাককে যারা মহব্বত করবে ফাতিয়া দাহ করবে, আমি গৌসে পাকের নামে শিরিনি ফাঁকাবে, আমি গৌসে পাককে সম্মান করবে, আমি গৌসে পাকের তরিকার মধ্যে ফিতরবে পায়াত হবে, এদেরকে সারা আমি জান্নাতেও যাব না, এদেরকে আপনি জাহান্নামে দিতে পারবেন না, জোরে বলুন সুবহান, এদেরকে আপনি জাহান্নামে দিতে। তাহলে এই যে 37 বছর আমার হুজুর হাফেজ আলী আকবর হুজুরে এই যে মাহফিলটা জিন্দা রেখেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ? অনেক ভালো কাজ। হয়তো 37 বছর থেকে যদি একটা বছরও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সবার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, সবার জন্য নাজাতের উসিলা
এইজন্য এই জাতীয় মাহফিলে শরীক শামিল হওয়া, একটু টাকা পয়সা দেওয়া, হ্যাঁ এগুলো খুব দরকার। কারণ ইসলাম আমাদেরকে এখন ফরান দিতে হবে না, যা দেওয়ার ইমাম হুসাইন দিয়ে দিয়েছেন। আমাদেরকে ধর্ম টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য ওই কিছু মাল সামানা দিতে হবে, টাকা পয়সা দিতে হবে ইসলাম টিকে থাকার জন্য। আগের যুগে মসজিদের মধ্যে দান বাক্স ছিল না, আগের যুগে মসজিদের মধ্যে আর বহু কইলে করি কল দেব না, এবার কিবে তৈল কি ইবে দান দায় ওয়াজ দেব একা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা কোনো সমস্যা নেই হন اسی طرف جو نور ہے تو اسی طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہ তাহলে আপনারা আমরা গৌসবাকে মহব্বত করি এটার একটা ফয়সালা রেজাল আছে কি নেই বন্ধুরে আমার? এই জন্য আল্লাহ পাক গৌসবাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, অশিক্ষা মানুষ শুধু ভালো করেছেন তা নয়, মরা মানুষ জিন্দা করে দেখাইছে। কারণ আর এই এই যুগে বলে খ্রিস্টানের একজন এই মানুষ ঈসা আলাইহিস সালামের সুনাম করতে গিয়ে বলতেছে যে আমাদের নবী ঈসা মরা মানুষকে জিন্দা করে, তোমাদের নবী তো এরকম করে নাই। আমি একজন নবীর গোলাম, আমি যদি মরা মানুষ জিন্দা করে দেখাইতে পারি তুমি ইমান আনবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার উনি বললেন হ্যাঁ হ্যাঁ ইমান আনবো, আমি ইমান আনবো। গৌসে পাক বললেন ঠিক আছে, আমাকে কোন কবরে নিয়ে যাবা যাও? যে কোনো একটা কবরে নিয়ে যাও। উনি বলে 1000 বছর আগের একটা কবরের মধ্যে নিয়ে গেলেন। আমার গৌসে পাক ওই কবরের মধ্যে নজর দিলেন, বেলায়েতের পাওয়ার দেওয়ার সাথে সাথে বলে ফেললেন এই মুনিয়ত মুগান্নিয়ান ইনি গায়ক ছিল, দুনিয়ায় থাকতে ইনি গান গাইত, আমি এটা জেনে ফেলেছি। জোরে বলুন সুবহান। গৌসে পাক বললেন কুম বেইজনি, ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বেইজনিল্লাহ, ইনি বললেন কুম বেইজনি কুম বেইজনি। ফানশাক্কাল কবরা ফানশাক্কাল কবরা ওয়া কামাল মাইয়্যিত মুগান্নিয়া, কবর বলে ফেটে গেল, ওই মাইয়্যিত বলে গান গাইতে গাইতে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গান গাইতে গাইতে উঠে গেলে কি ব্যাপার? কিয়ামত আর গিলে তুলিলা হদ না, আজ কিয়ামত নয় আই ইবের শিখকে দিবিলে তোমারও তুলি দি, তুই আবার দুঃখ যাও কইস হদে মহতর কষ্ট পাই দিন হদে আজ বলিন না ভাবি 1000 বছর পরে হল দে মহতর কষ্ট আছে কি নেই? মহতর কষ্ট আছে, মহতর কষ্ট তুমি বাইস তো মনে করলে ফিদ্দরি বিল হকানি গো ফিদ্দরম করি আবার এনে বেজাইলে ফিন্ন হকানি ফিদ্দর আর তাহার শাহবুদ তৈব শাহবুদুর এডা আছে আলী সদ দরবার ইয়ন হক দরবার এডো যাই তারিবে আর আর মালিক সাহেব আছে ফতুন বাইরি হসে আলী সর তো নয় নেওয়া মালিক সাহেব আছে বালি সর প্রোডাকশন তাহলে মালিক সাহেব আছে কারণে গোড়া কুতুব দিয়ে দামি হয়ে গিয়ে আর মালিক সাহেব আল্লাহর ওলি হন সন্দেহ আছে না মালিক সাহেব আছে এমনিতে ওলি হয় নাই ফিরের দরবারে বলে থাকতেন গরুর জন্য গাছ কাটতেন কের কাটতেন দান 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 কাটতেন রোফা লোয়া রোপণ করতেন ফিরের খেদমত করতেন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ একসাথে পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ফিদ্দরি ফিরের জাঙ্গাত, আমি এক জাঙ্গাত,
মালাকসা বাজি তার আরো ভরি আছি এন ও তো ফুয়া গিয়ে গিয়ে আব্বর ফুয়া না গিয়ে হাড়ি সারে গিয়ে গুদি এড়ে তাই তাই তো এড়ে একদিন কার খাইতে ফটে ইদে ব্যাগ গুলো বলে কার খাড়ি খাড়ি আইনি ইবেই বলে কার ন খাড়ে হদ খারি না আল্লাহ আল্লাহ জিকির করেন আ খাইতে কেন কেলে ইনে আল্লাহ আল্লাহ জিকির করে বন্ধুরে আমার শুধু তাই নয় এই মালাকসা বলে হাফেজ মুনিরউদ্দিন নূরুল্লাহ রহমাতুল্লাহ আলাই ওনার জন্য তাহাজ্জুদের নামাজের জন্য গরম পানি দিতেন একদিন গরম পানি দিতে একটু দেরি হয়ে গেল উনি কি করলেন মসজিদের পুকুরে এক পাশে একটা পুকুর আছে ওই পুকুরের পানিগুলো বলে ফু দিয়ে গরম করে ফেললেন দূরে বলুন সুবহানাল্লাহ ওই পুকুরের পানিগুলো ফু দিয়ে কি করে ফেললেন গরম গরি পানি হুজুর রানে দিছে হত পানি এত তাড়াতাড়ি কুতু না নেরি হত হুজুর ফোরি কি গরম দি ফেলাই দি আব্দুল মাল খাম করলি দিল না উজুরু বলে আর একটু ফুদি রে পানি ঠান্ডা করে দিই বড় করে তো আজকে উন বোন আলিশ্বর প্রোডাকশন সল্লক্ষের মধ্যে না যাইছো ফাটি আছে মাইক বিরোধী যোগ্য কি আছে ইতর বাইরে দালি সরতন কিন্তু ইতর আল্লাহ ফিরুল্লাহ আর দরবার লহন সম্পর্ক জিবে গৌসুল আজম দাবি করে আর শফিউল আলম নেজামি হুজুর রাত টেন লক্ষাড়ে দিয়ে এই ইতর আলী সরতন বাইরে উন বোন কামিল আছেন ফরদুল ওসি হাড়ে দিয়ে ওর ফরদুল ওসি হাড়ে দিয়ে জিবে দিত ফারে ই বাবা লইতে ফারে এবারে সলব করে এবারে কি হয় সলব করে ফিরুল্লাহ কেন বেয়াদ করে দিবে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক আমিন তাহলে আপনারা ফিদ্দরে ফেলবেন ফিদ্দরার জন্য বুড়া হতে হবে না এই যে দুই ভাই মরে গেছে এরা বয়দের বয়স নাকি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে আপনি কখনের জন্য বসে আছেন ফিদ্দরে ফেলো আমরা তো ছাত্র জীবনে ফিদ্দরেছি আমি এসএসসি পরীক্ষা দিই নাই তার আগের বছর ফিদ্দরেছি আমি অসুবিধে দেখি আমি তরিকতের কাজ করতেছি নামাজ দোয়া পড়তেছি ইনশাআল্লাহ হায়াত ও যাচ্ছে আমার আমল নামা বাড়ে হচ্ছে আল্লাহর রহমতে প্রতিদিন এগারোশো এগারো বার দরুদ শরীফ পড়তেছি এগুলোর দ্বারাই আমার আখিরাতের পথ সুগম হবে আখিরাত আলোকিত হবে তো এই জন্য আপনারা বসে আছেন কেন আপনাদেরও ফিদ্দরা দরকার আছে কি নেই ফিদ্দরে ফেলবেন এবার ছাত্র স্টুডেন্ট যারা বালেক হয়েছেন ফিদ্দরবেন ফিদ্দরবেন আপনি যেখানে যান অন অসুবিধা নেই যেখানে যান সঠিক ফিরের পরিচয় নিয়ে আপনি ফিদ্দরবেন ফাসক্ত নামাজ পড়বেন না হয় বাবাজি এইরকম সারা রাত মাহফিল শুনলেও কোনো লাভ হবে না আপনার আমল আমল সে জিন্দেগি বন্তি হে জান্নাত বি জাহান্নাম বি আমলের কারণে হয়তো জান্নাত না হয় জাহান্নাম ঠিক কিনা বন্ধুরে আমার এ পৃথিবীর মানুষেরা এই জন্য গৌসে পাক সাইনজাই বাগদাদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে মানুষ জিন্দা করে দেখাইয়া দিলেন জিন্দা করে তোই তো ঈসা আলাইহিস সালামের উম্মত যিনি বলতেছেন যে আমাদের নবী মরা মানুষকে জিন্দা করেন তো ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করতেন এটাও মিছা কথা না এটাও কি কথা সত্য কথা আব্দুল খালেক বালা এটার লোকে আব্দুল মালে খরা হইতে পারে না খরা হইতে পারে তো ঈসা আলাইহিস সালাম তো নিজে বলছে আল্লাহ আমাকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইলে আমি খুশি হতাম আখেরি নবীর উম্মত বানাইলে আমি কি হতাম বন্ধুরে আমার এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম নুজহাতুল মাজালিসের ভিতরে একটা ঘটনা লক্ষ্য করলাম ঈসা আলাইহিস সালাম একদিন ভ্রমণে বের হলেন সফরে বের হলেন খাওয়ার জন্য পথের মধ্যে একটা রুটি হাতের মধ্যে নিলেন আরেকজন ইহুদি উনি বললেন হুজুর আমিও আপনার সাথে যাব আমিও আপনার সাথে যাব তো ইহুদি বলে ফতে খাওয়ার জন্য দুইটা রুটি নিলেন এটা খেয়াল করবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ইহুদির কাছে রুটি কয়টা দুইটা নবীর কাছে একটা এখন ইহুদি হতে হতে নবী তাহার গত খাই শেষ করিব ইহুদি কেন করি কি ইহুদি লুটি গলুকে ফেলি হয় না লুটি এলে উগ্র লুটি খাবাই না ভারত মাইঞ্চুরে চাহ বানে না খাবা দিলে বহুত ফজিলত অলা মানুষ আছে তো মাইঞ্চুর তো খাই কিন্তু খনে কি আর উগ্র চাহ
না খাব তো ইবে লুটিয়ে বলে লুকের কি তো নবী বসি বইর হ দোয়া তোমার তো লুটি কেন আরোগ্য সুফাল্লাহ হত নাও রাত আর হলো লুটি নেই আতে ইবে আসবে তাহলে নবীর কি হই বন্ধুরে আমার দুজন যাইতে যাইতে আর কত দূর গেলেন একজন অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তি নবীকে বললেন হে নবী আপনি দয়া করে আমার শোকের মধ্যে হাত বুলাইয়া দিন যেন আমার শোকের জ্যোতি ফেরত আসে আমার শোকের জ্যোতি ফেরত আসে ইজান ইসলাম বলে আল্লাহর কাছে দোয়া করলেন ওনার শোকের মধ্যে হাত বুলাইয়া দিলেন হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওনার শোক ভালো হয়ে গেল শোকের মধ্যে আলো এসে গেল তখন ঈসা আলাইহিস সালাম ওই ইহুদিকে বললেন ইহুদিরে ওই খোদার কসম যে খোদা এই মানুষকে শোকের জ্যোতি ফেরত দান করেছে তুমি আমাকে বলো তিন নম্বর রুটি এটা কোথায় তিন নম্বর রুটি মানে আরোগ্য রুটি আছে দিব খরে তো ইহুদি তো হামজার গণিত হতে ওই খোদার কসম যে খোদার কসম আপনি কেছেন আমার কাছে আর কোন রুটি নাই এটা আমার শেষ রুটি নবী বলতেছেন ঠিক আছে আর একটু সামনে যায় সামনে যখন গেলেন হযরতে ইহুদি হযরত বুক লাগি মানে কি লাগি বুক লাগি ঈসা আলাইহিস সালাম বলে একটা হরিণ ধরলেন একটা হরিণের বাচ্চা ধরলেন ধরার পরে এটাকে জবাই করলেন গোস্ত খাইলেন বুনা করলেন আবার হাড্ডিগুলো একত্রিত করে কুম্বে ইজনিল্লাহ বলে ওই হরিণকে জিন্দা করে ছেড়ে দিয়েছেন জোরা বলুন সুবহানাল্লাহ জিন্দা করে কি দিয়েছেন ছেড়ে দিয়েছেন নবী বলতেছেন এই ইহুদি ওই খোদার কসম করে বলি যেই খোদা আমাদেরকে হরিণের মাংস খাওয়াইলো হরিণের গোস্ত খাওয়াইলো আমাকে তুমি বলো তিন নম্বর রুটি কোথায় আমার তিন নম্বর রুটি কোথায় ইবে হতে কান সুড্ডা খাইতে হলে সোনুর বিশেষ নগর সুড্ডা খাইতে হলে কোরআন শরীফ দৈত্য হইলে দরি ফেলে সোন গৈত্য হইলে গরিল তো ইতো হত হুজুর আতার কোন রুটি টুটি নবী হত দিতের দৈত্য না ভালো ইতো যে মিছাতা শুরু করে দিয়ে আনলো তো আর হদ্দু যাইরে নবী হত দে হত গিয়া গড় আমি একটু গুম যাব মানে আমি একটু গুম যাব তুমি এখানে থাকবে আর আমার লাড়িও কেন সাহাইবে আর লাড়িও সাহাব তুই আরে তাহাইবি নবী একখানা গুম গেই নবী একখানা বন্ধুরে আমার ওই খুদি ওনার ভিতরে খারাপ কেন এসে গেল নবী যখন ঘুমাইছে এই সুযোগে আমি সামথিং টাকা ইনকাম করব এই লাড়ি লইয়া মাইসফারা ঢুকে যাব মাইসফারার মধ্যে মরা মানুষ জিয়াতা গড়ি গড়ি আই বেশি কিছু টিয়া হামাই লইছো বড় করে হো নাউজুবিল্লাহ কারণ এই যে মর গর মাইস ফরাইছি তো শিকার আর রে কদাই মরা মানুষ জিয়াতা করব মরা মানুষ জিয়াতা করব তো মানুষ বোন কত কি হতাইলে কথা তা নউনি কদাইছো সুবিধে নাই মরা মানুষ জিয়াতা করা হইতো না হদা আর মাইস ফরার দিবে সদ্দার ইবে তে বেশি অসু বাসনা মরাইল লই হদ তুই বের ভালো করে তরিবে না হদ ইনতে আব্বারে দিন শুধু মানে খবরই আব্বারে আব্বারে দিলে কত ভালো হই যাবে আদাইছো অসুবিধা নাই তোমার আরা ফুসে করে দিন ইতা দেন না ঘর যাইর বাড়ি দুই তিন দা মারি দিই জান বাড়ি দেখো মারি দিই ইতা তো ফরান জিয়ে না সিলিয়ে নো ইয়া না নাই ফরান বাইরে গি এখন উইতারা বোন তার দইল কত তুই যে খাম গই রুজ খাম নো তার আর সদ্দার রে কবরে মারি ফিলিউস ইয়ানোর বদলায় তোর তোর ফাঁসি হইব আনা তোর কি হইব ফাঁসি হইব ফাঁসি দরিয়ান গলার দিকে আজ সুইস টিম ন দে ইন্দির নবী গুমুত তো নিটি দেখা দেই তো নাই লাডি ও নাই আমার গোসলা জমাইছে ভান্ডারে ওলা না কে মন কেন হচ্ছে নিলে না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারে মহলা না কে নৈরূপে আকার নিল সারা জগৎ মাতাইল নৈরূপে আকার নিল সারা জগৎ মাতাইল আরে নর নারী হোর ফেরেস্তা প্রেমে তে মরণ কেন চিনিলে না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারে মহলা না কে মন কেন চিনিলি না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারি
কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে আরে না চিনিয়া মরিয়া গেলে জীবনটাই বিপল কেন চিনলে না রে মন আমার গোসল জমাইছে ভান্ডারি মৌলানা কে মন সলাত নিয়া তাহলে উনি নবী দূরে দূরে সেখানে গেলেন নবী দূরে দূরে গেলেন জাইরে দেখার দিকে তার গলা কি ফাঁসির লসি হতো কিরোডা তুই ডাকা হদ তোর আগে লামাইল ফরগতা হইস আগে লামাইল হদ সু স্টিপ দনত দেরি আই লটকন দেরি আই না অনার আগে লামাইল অত সমস্যা কি হদ আমাদের সর্দার যদি জিয়াতা করি পারে তৈলি তের সারে দিন নলিতের মত তো হযরত ঈসা আলাইহিস সালাম বলে লাড়ে দিন রুগ বাড়ি মারি ওই মরায়মের জিয়াতা করে দিই বড় করে হন সবা তৈলিতে বাইসি বাসি গিয়া বুঝতে গেলে ফিরে দুনিয়া ফাইদে না না নতুন জীবন ফাইদে নয় না বন্ধুরে আমার আল্লাহর নবী ঈসা বললেন এই খুদি ওই খুদার কসম করে বলি যেই খুদা তোমাকে নতুন জীবন দান করেছেন ওই খুদার কসম দিলাম তুমি বলো তিন নম্বর রুটি কোথায় আরাম দিলে কি এই তিন গরি বুঝে হইতে তোর অনন্য বুঝতে না হতে না তো হতে কোনো তিন নম্বর রুটি তুটি নবী হত দিতে এন হইতে ন আর একখানে জটিল উৎসাহ দন নবী বলে নবুয়তর পাওয়ার দি তিনদিন ইঁদুরে স্বর্ণ বানাই হওয়ান ইঁদুরে তিনদিন ইঁদুরে স্বর্ণ বানাই ইহুদি হজ যদি খাল্লাই হজ দিন একখান তুললাই একখান আনলাই আর একখান তিন নম্বর রুটি যাত্রা আছে ইজাল্লাই তিন নম্বর রুটি যাত্রা আছে ইতাল্লাই তো ইতে হজ দে আওয়াজি হদে এই দুটিকে রুটিলে বলি আয় এত সনরি দাঁড়াই না হুসু ইবা আর তোলা বুতু আগি আর আসিল তো আয় কে আল্লাহ বলি দি তাই নবী হদ ঠিক আছে ইট বিন তুরু দি ফেলাম সন্ন তুরু দি ফেলাম তুই এতি মিছা তো আয় উপর নবীর ল আয় ঈসা আলাইহিস সালাম গরম মেদি কি তোর খারে দি ভাত খাইয়েন পর্যন্ত কইত পারি তুই আল্লাহ মিছা তা জিল্লে কইও আল্লাহ বলে ইতার বলে 10 এ ফিলি অনাইতের কি করি ফিলি দশাই দশাই বন্ধুরে আমার এই জন্য পৃথিবীর মানুষেরা আমার গৌসে পাক মরা মানব জিন্দা করতে পারেন আবার বেয়াদবি করলে জিন্দা মানুষও মারতে পারে ইয়ান কই অশেষ আই দুরু দইম তো ইয়ান কই অশেষ অনর হদে গৌসে পাক কারণ বাতে লেগিন এই যুগ ন এই যুগ তো আছে তেড়ে হুদুন মানছি মিলি রাখান ফন্দি গইলু উগ্গ জীবন্ত লাশরে লাশ বানাই জীবন্ত মানছরে লাশ বানাই রে হাইটার সোয়াই দিবি হদ তুই মরার মত হইতা আমি আর গোসফা কর হাসে যাইও হুজুরের জানাজা ভরাইতাম কই জানাজা যদি ভরাই তুই এনে এক তক বিদ্যুৎ তক বের হইলি তুই ফাল মারে উড়ে যাবি কই আর তালে দিয়ে রে হুজুরের নামে বন্যায় গইলি হুজুরের নামে যেটা গৌসু ফাঁসর পর্যন্ত ইন্ডিয়া করতো স্যার তারা তো আর এই ওয়াবি জমা তাহলে নগর বিকি আকি না তো বাফরে লাজি গেলো সিন্ডিকেট করি ইতারা আইসি গৌসু ফাঁসর হাসে আইসি বন্ধুরে আমার গৌসু পাকের কাছে আসলেন হুজুর একটা জায়নাজা এসেছে দয়া করে জায়নাজার নামাজ পড়াইয়া দাও হুজুর জানাজার একখানা কি করি দো ফরাই দো এড়ে হুজুরে বেলায়েত নজর দিল সাদ দে ইবে মরানো ইবে কি জিন্দা তো হুজুর হতোয়া তোরা জানাজাগান আরাতা না হরাইও আরাতা ফরাইলে তোরা ক্ষতি হইব তোরা জানাজাগান গোসিয়া সুলতানি মত মুসই দরি বেমরাতা ফরাইব আরাতা না হরাইও উজুর জিয়াদা মিয়াতা দিন না ওন হদ না অন তো করা হরি কারণ বিয়াদবি হইতো আইলো না বিয়াদবি নগরে না যায়
বন্ধুরে আমার গৌসে পাক বললেন আমি যাই না যা পড়াবো না, আমি যাই না যা পড়াবো না, তোমরা অন্য কারো দিয়ে যাই না যা পড়াও। এরা কিন্তু মানে না, এরা বললেন আপনাকে পড়াইতে হবে, আপনি পড়াবেন। বন্ধুরে গৌসে পাক জজবার হাল হতে চলে গেলেন, অর্থাৎ ঠিক আছে আমি পড়াবো, আসো মাঠের মধ্যে আসো। মাঠের মধ্যে আসলেন গৌসে পাক, ওই সন্তানের বাবাকে বললেন জানাজা কি পড়াবো, হদুজুর পড়ায়া দেন, জানাজা কি পড়াবো পড়ায়া দেন, জানাজা কি পড়াবো পড়ায়া দেন। কয়বার? তিনবার জিজ্ঞেস করলেন আমার গৌসে পাক, এখন জজবার হাল হতে চলে গিয়েছেন। নিয়ত করলেন নাওয়াইতুন ওয়াদিয়া আরবা লিল্লাহি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতে ফরদুল কিফায়া আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নবী ওয়া দুআ লিহাযাল মুয়্যিত লিহাযাল মুয়্যিত লিহাযাল মুয়্যিত ইবের মানে হল দি প্রশংসা সব আল্লাহর জন্য, দরুদ শরীফ নবীর জন্য, আর যত দোয়া আছে এই মুয়্যিতের জন্য, যত দোয়া আছে মুয়যিতের জন্য। এন গৌসে পাক জবান তো যখন মুয়যিত শব্দ বাইরে পুইতের ফরান আর আছে না, ইতে এত জিয়াত আছে ইয়া আর ফরানি এ বন্ধুরে আমার ওর ফরান আর নাই। এক তকবীর দুই তকবীর বলে সবাই বলতে যে উঠে না কেন উঠে না কেন, সাত তকবীরের পরে সালাম ফিরানোর পরে বাপ বলে হু করে কেঁদে দিয়ে লাশের পাশে গিয়ে দেখলেন সন্তান জন্মের মতো ঘুমাইয়া গেছে। হুজুর দয়া করে মাফ করে দিন, আমার ছেলেকে জীবিত করে দিন, আমার ছেলেকে জিন্দা করে দিন। হুজুর বললেন বাবা তোমার ছেলে কিয়ামতের আগে আর উঠবে না, কিয়ামতের আগে আর। এই জন্য আর লবাজি ফিরিল মস্কারি করে নবর আল্লাহর ওলিয়ল যদি এন মুকুত্তনি কিনে করে কিছু বাইর করে দিয়ে হই ইয়ান খোদায় কলম মারি ফেলে, মানে খোদায় কলম মারি ফেলে। হযরত সিররি সকতি নামাজের মধ্যে অন মগরিব নামাজ ফরজ জারে তব্বাত ইয়াদারে তিব্বাত ইয়াদা ফরি ফেলি, মানে তব্বাতর কি ফরি কি দে তিব্বাত। তো মুসল্লি হলে এলে হুজুর বল ফেললে না ধরিব দরিব ব্যাগ গুনে দরি কি থদুজুর অনেক তিব্বত কাফির কি খদা আসদে ফির কি কোন আসদে ফির কি খদা খদা সাই কোরআন শরীফ দা আছে মসজিদুল কোরআন শরীফ জুন লই দেখে দাও দাও তিব্বত কোন দাও দে তিব্বত আর তব্বত নেই। বন্ধুরে আমার উনি বললেন হবে না, অন্য মসজিদের কোরআন শরীফ আনো, অন্য মসজিদের কোরআন শরীফ আনলেন ওইখানেও তাব্বাত নাই, কিছুক্ষণের জন্য তিব্বাত হয়ে গেছে। জোরে বলুন সুবহান, বহুত কোরআন শরীফ হয়নি দেহাদ বগুন তিব্বাত শেষ পর্যন্ত মুসল্লি বে কিন্তু কষ্ট কোলা আছে ইবে সিরির জগতের হদুজুর আজ দুনিয়ার কোরআন শরীফ আর চাইতাম না আর লোক মাহফুজুর কে দেখা করিব, এটা কি তাব্বাত আছে না তিব্বাত আছে, তোই আয় শান্তি দেওয়ার করে সুবহান আমি তোমার জন্য দুনিয়ার সব কোরআন পরিবর্তন করে দিয়েছি কিন্তু লোকে মাহফুজের কোরআন পরিবর্তন করা সম্ভব হবে না, জোরে বলুন সুবহান। তাহলে এই কোরআন শরীফও কিন্তু তেলাওয়াত করার দরকার আছে কি নেই? আমরা তো আগের যুগে মুরব্বীরা ফজরের নামাজ পড়ি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কোরআন শরীফ পড়তেন, এখন কিন্তু সেই দৃশ্য দেখা যায় না। আগে এই জমজমাট ফুরকানিয়ে ছিল জমজমাট, এখন কিন্তু সেই রকম ফুরকানিও নাই। এই জন্য আমার ওয়াজ ইনশাল্লাহ আপনারা অনেক শুনেছেন, বহুত হুজুর হলো আজকে ওয়াজ করছেন, একখান যদি আমল করিত পারো তৈলে তৈলে শিখকে নিও। এক নম্বরের জীবন আল্লাহর ওলিয়ুল্লাহ বেয়াদবি না করিবেন, বেয়াদি বুঝলে আল্লাহ হল তা আই বলে যুদ্ধ ঘোষণা করছো ফাঁকা দা আসান তুল হর, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করবো। তাহলে কারোর সাথে এই বেয়াদবি করবেন না, কোনো ওলি আল্লাহর সাথে আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং ফিদ্দরে ফেলবেন এবং নিজের পরিবার পরিজন বউ ফুয়া যারা আছে আগুর যুগুর বুড়ো হলে বউ ফুয়া নামাজ না ফেলে বান্না খাইতে
আল্লাহ কবুল করুক আমিন ইয়া নবী সালাম হবিবি সৈয়দি রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন মেরে আকা আই খুদা রোজে আজল সে মাই হবি মরে রাসূল নিয়া করম দে মুস্তাইন ইন সিরাত মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়াল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আসসালাম কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد وبارك وسلم اللهم ام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامه انك على كل شيء قدير اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وافنا قبل ذلك يا رب العالمين মৌলে কেরিম আল্লাহ আজকে পবিত্র দিন পবিত্র সময় আল্লাহ গৌসিয়া সুলতানিয়া জামে মসজিদের মধ্যে আল্লাহরে আমার হুজুরের প্রচেষ্টায় আল্লাহ যে আজিম উসান মাহফিল হয়েছে আল্লাহ এত অনেক ওলামায়ে কেরাম তকরির পেশ করেছেন আল্লাহ আল্লাহ যা কিছু করেছি পড়েছি আল্লাহ তাবারুকাত সবগুলো তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার পেয়ারা হাবিবি ইসলামের দরবারে সব পৌঁছে দাও আল্লাহ সমস্ত বিক্রম সাহাবা ইকরাম তাবিন তব তাবিন খুলাফা রাদিয় সালফে সালিহিন জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ সিদ্দিকা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইন মাওলানা আলী শরীফ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুফাকে সব পৌঁছে দাও আল্লাহ বিবি ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হোসেনের দরবারে সব পৌঁছে দাও আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা বিবি খাদিজাতুল কুবরা থেকে শুরু করে সমস্ত আজওয়াজ মুতাখারাতের রুফাকে সব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে হুজুর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতব রব্বানি শেখ আউসমান সিন মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হোসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুফাকে সব পৌঁছে দাও আল্লাহ আমার গৌসে পাকের আব্বা জান আম্মা জান শ্বশুর শাশুড়ি আশিকের মুহিব্বিন মুরিদিনের রূপ আগে সফাস দাও আল্লাহ আল্লাহ শাংচে সিরে কুলে দরবারে সফাস দাও আল্লাহ হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ রূপ আগে সফাস দাও আল্লাহ হাফেজ মুরিদিন নুরুল্লাহ গাজে সিরাজ মুস্তফা কুতুবদের মালিক সবাজি রহমতুল্লাহ রূপ আগে সফাস দাও আল্লাহ আল্লাহ মুর ইসলাম হাশিমি শেরে মিল্লাত উপজেলা নইমি হুজুর প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী মহিউদ্দিন মোহাম্মদ সোলায়মান আল কাদেরী রহমতুল্লাহ রূপ আগে সফাস আল্লাহ এলাকা থেকে যত মানুষ ইন্তিকাল করেছেন আল্লাহ প্রত্যেকের রূপাকে সব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে যারা হাত তুলে দিয়েছেন আল্লাহ তাদের যত মুরব্বী আল্লাহ আমাদের মা বাপ যারা ইন্তিকাল করেছেন ইন্তিকাল করে যেন প্রত্যেকের রূপ আগে সব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ মরহুম শেখ আহমদের রূপ আগে সব পৌঁছে দাও আল্লাহ আল্লাহ শেখ আহমদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ শেখ আহমদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ মরিব রে দুনিয়ায় থাকাকালীন আখিরাতের সামান জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ আল্লাহ হিংসা গীবত আল্লাহ সগুল হুরি থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ মৌলাই করিম এই মাহফিল 37 বছর পর্যন্ত জারি আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মাহফিলের কর্ণধার হুজুর হাফেজ আলী আকবর হুজুরকে হায়াত দারাজ করো আল্লাহ আলী আকবর হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করো আল্লাহ আল্লাহর রোগ সুখ থেকে সে শেফা দান করো আল্লাহ আল্লাহ মাহফিল
মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলার জিন্দেগির দুনো জগৎকে কামিয়াব নসিব করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ গোলাম গোলাম হোসেন রব্বানির সন্তান অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করো আল্লাহ। আরেকজন মহিলা হামেলা আল্লাহ সহি সালামতে তার গর্ভ খালাস করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার নবীর সদকায় সহি সালামতে গর্ভ যেন খালাসি হয় সেই তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহর আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম তকরির করেছেন, আল্লাহ বিশেষ করে আমার ভাই আবু ইউসুফ তাহিরি আল্লাহরে তার ডায়াবেটিস রোগ আল্লাহ তুমি তাকে রোগ থেকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ এই রোগ থেকে তুমি শেফা দান করো আল্লাহ। আল্লাহ বেঁচে থাকলে দুই একটা কলমা নবীর পক্ষে তুমি আল্লাহর পক্ষে বলবে, আল্লাহরে বহু বহু বছর হায়াত বাড়াই দাও আল্লাহ, অসুখ বিসুখ থেকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শরীক সামিল হয়েছেন আল্লাহ প্রত্যেকের শরীকানাকে কবুল করো আল্লাহ। একে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। আমার ভাইরা মুরব্বীরা জুয়ান ভাইরা যেন প্রতি বছর এই মাহফিলে শরীক সামিল হতে পারে আল্লাহ সেই তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের মাহবুব ভাই মাহবুব আলম আল কাদেরী আল্লাহ রে উনি অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাকে সেবা দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের আল্লাহ সুলাইমান হুজুরের আল্লাহ জিয়া আল্লাহ জামাই মৌলানা ওহিদুল্লাহ ওহিদুল্লাহ তৌহিদুল্লাহকে হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ রে সুখে শান্তিতে জিন্দেগি বসর করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়ের হায়াতের মধ্যে বরকত নসিব করো আল্লাহ। আল্লাহ চলাচলের পথে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এমন কোন রোগ দিও না যে রোগ হলে মানুষ অসল হয়ে যায় অবশ হয়ে যায়। আল্লাহ সেরকম রোগ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। জীবন একবার হলে হজ্জ বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। জিয়ারত মদিনা নসিব করো আল্লাহ। আল্লাহ শুরু থেকে এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করো আল্লাহ। সকলের মনের আশা দিলের আশা পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ জীবনের শেষ আল্লাহ বিশেষ করে গৌসিয়া কমিটিকে কবুল করো আল্লাহ। গৌসিয়া কমিটি না হলে আল্লাহ সুন্নিয়ত অনেক দূরে চলে যেত। আল্লাহ রে গৌসিয়া কমিটিকে কবুল করো আল্লাহ। গৌসিয়া কমিটির যে সমস্ত ভাইরা খেদমত করছেন তাদের খেদমতকে কবুল করো আল্লাহ। লতাতে বলদান করো আল্লাহ। আল্লাহ সবাইকে সুন্নিয়তের এক একটি ফিলার হিসেবে কবুল করো আল্লাহ। মৌলাই করিম জীবন চাই আন্নে তোমার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। তোমার নবীর দিদার যেন পায় সেই তৌফিক দান করে দিও আল্লাহ। বিশেষ করে সকরাতের বিছানায় যখন শুয়ে যাও আল্লাহ একদিকে রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা আসবে ওই সময় তোমার নবীর চেহারা খানা দেখার তৌফিক দান করো আল্লাহ। না ছুটে হাত সেদা মন তোমারা ইয়া রাসূলুল্লাহ হামেশা ইয়ে রহে কা মুসাহারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি নাজি সাইয়্যিদানা মুহাম্মাদিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।